44 জন ডেড বডি পাওয়া গিয়েছে এবং আরও আছে কি না এটা আমরা চেষ্টা করছি। আমরা ফায়ার ব্রিগেডের কাছ থেকে জানতে পেরেছি তারা 75 জনকে উদ্ধার করেছে। 75 জনের মধ্যে অনেকে কেউ হয়তো বা সুস্থ আছে, কেউ সামান্য আহত হয়েছে, তো তাদেরকে চিকিৎসার যাদের চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের ডেড বডি পাওয়া গিয়েছে তাদেরকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। এখন পর্যন্ত আমরা 44টি ডেড বডির খবর পেয়েছি, 33টা মেডিকেল কলেজে এবং একটা আমি একজনের ডেড বডি আমি দেখে এসেছি আমাদের পুলিশ হসপিটাল। এই নিয়ে আমরা বলছি যে 44টা ডেড বডি আছে। তো এবং এইভাবে নাশকতার আশঙ্কা করছেন কিনা নাকি ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো খুব মানে খুব আর্লি স্টেজ, এখন আমরা উদ্ধার কাজের বিষয়ে বেশি আমরা কাজ করছি এবং আপনারা জানেন যে ওখানেও দেখে এসেছি পুলিশ কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষায়, বিজিবি কাজ করছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কাজ করছে এবং সব জায়গাতেই এখানেও আমাদের পুলিশ বাহিনী কাজ করছে, ফায়ার ব্রিগেড কাজ করছে, মানুষের জীবন রক্ষার জন্য আমরা কাজ করছি। এখন এখানে আপনারা দেখেছেন এই যে হসপিটালের ডাইরেক্টর মহোদয় আছেন এবং হাসপাতালের সকল ডাক্তাররা অন্তঃপ্রাণ হয়ে কাজ করছেন এখানে মানুষকে বাঁচানোর জন্য এবং স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলে মিলে যারা এখন যাদেরকে সেবা দেওয়া দরকার এবং যাদেরকে চিকিৎসা দেওয়া দরকার সেই বিষয়টি আমরা নিয়ে কাজ করছি এবং যারা যদি কারো ত্রুটি বিচ্যুতি থাকে আর কাউকেও ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ। ডেড বডি হস্তান্তরের প্রক্রিয়াটা একটু বলবেন, ডেড বডি হস্তান্তরের প্রক্রিয়াটা কি? এটা আমরা বলেছি যত দ্রুত সম্ভব স্বজনদেরকে আমরা ডেড বডিগুলো হস্তান্তর করার জন্য আমরা অধিক আমাদের কিছু ফর্মালিটিস আছে, ফর্মালিটিস অবজার্ভ করে তাদেরকে আমরা ডেড বডিগুলো দেওয়ার চেষ্টা করছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।